বিদ্রোহের জন্য প্রিগোজিন বা ওয়াগনার যোদ্ধাদের বিচার করবে না রাশিয়া। ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন চলে যাবেন বেলারুশে। ওয়াগনার গ্রুপের বিদ্রোহকে কেন্দ্র করে নানা নাটকীয়তার পর এই ঘোষণা দিল ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওয়াগনারের বিদ্রোহে ঘাবড়ে গেছেন পুতিন। বিস্তারিত জানাচ্ছেন সুদীপ ঘোষ। ভারতীয় সেনাদের নিয়ে গঠিত বেসরকারি সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ ইউক্রেনের রুশ সেনাবাহিনীর পাশাপাশি নিয়মিত লড়াই করছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা করে আসছিলেন ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিন। শনিবার আকস্মিকভাবে ওয়াগনার বাহিনী নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন প্রিগোজিন। প্রথমে দক্ষিণাঞ্চলের একটি সেনা সদর দপ্তর দখলের পর মস্কোর দিকে রওনা হন ওয়াগনার যোদ্ধারা। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিদ্রোহ দমনে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয় রুশ সেনাদের। তবে মস্কোর দিকে কিছুদূর অগ্রসর হওয়ার পর ফিরে যাওয়ার ঘোষণা দেন প্রিগোজিন। নাটকীয় এই ঘোষণায় অবসান হয় বিদ্রোহের, অবসান হয় রাশিয়া একটি বিশৃঙ্খল দিনের। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের পর ওয়াগনার প্রধান তার সেনাদের ঘাঁটিতে ফিরে যেতে নির্দেশ দেন। এদিকে এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বেসকভ জানান, প্রিগোজিনের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ গঠন করা হবে না, বিচার হবে না তার কোনো যোদ্ধার। ওয়াগনার বাহিনী প্রধান প্রিগোজিন চলে যাবেন বেলারুশে। সংঘাত, অন্তর্কলহ ও রক্তপাত এড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে পুতিনকে কটাক্ষ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, ওয়াগনার বিদ্রোহে ঘাবড়ে গেছেন পুতিন, হয়তো কোথাও লুকিয়ে আছেন তিনি। এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও ঝামেলা এমন পর্যায়ে পৌঁছে গেছে তার ঢেকে রাখার কোনো উপায় নেই। যতদিন পর্যন্ত রাশিয়া ইউক্রেন ভূখণ্ডে নিজেদের সেনা ও ভাড়াটে যোদ্ধাদের রাখবে, তাদের বিপদ আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।